সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবায় আমার সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় তা হচ্ছে হজের গুরুত্ব ও ফজিলত। হজের গুরুত্ব ও ফজিলত সম্পর্ক সম্পর্কে আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর উদ্দেশ্যে হজ করতে যাচ্ছে ওই সমস্ত মানুষের কর্তব্য হচ্ছে তারা শারীরিক এবং আর্থিকভাবে যেন সামর্থ্যবান হতে হয়। অর্থাৎ অত্র আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে যাবে, হজ করতে চাচ্ছে, তাদের জন্য জরুরি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তারা যেন শারীরিকভাবে এবং আর্থিকভাবে সামর্থ্যবান হয়। যখনই মানুষটা শারীরিকভাবে এবং আর্থিকভাবে সচ্ছল হবে, শারীরিকভাবে এবং আর্থিকভাবে যে যাওয়া আসা করতে পারবে, ওই ব্যক্তির উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। যেমন আমরা অনেক সময় দেখা যায় অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, যুবক বয়সে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, কিন্তু হজ করে না। ওই কাদের উপর ঝুলিয়ে রেখেছে, যখন ওই লোকটা মনে মনে সংকল্প করে আছে যে যখন আমি বৃদ্ধ হব, আমার ছেলে মেয়েদের যখন সবাইকে বিয়ে দিয়ে দিব, যখন আমি অবসর হব, তখন আমি হজ করব। একেবারে ভ্রান্ত নীতির মধ্যে আছেন। কেন? সলাত যেরকম ফরজ হওয়ার পরে কি আপনি ইচ্ছাকৃতভাবে দেরি করতে পারবেন? দেরি করতে পারবেন না। যত দেরি করবেন ইচ্ছাকৃত হয়ে, তত আপনি গুনাহগার হচ্ছেন। অনুরূপভাবে হজ যখন আপনার উপর ফরজ হয়ে আছে, হোক আপনার 30 বছর বয়স, হোক আপনার 40 বছর বয়স, বালেগ হওয়ার পরে যখন আপনি সচ্ছল হয়ে গেছেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধান আপনার উপর কার্যকর হয়ে যাচ্ছে, আপনার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হজ ফরজ হয়ে আছে। কাজেই সমাজের মধ্যে যে এরকম নীতি আছে যে আমি তো এখনো যুবক মানুষ, ছেলে মেয়েকে বিবাহ শাদী দিয়ে একেবারে অবসর সময়ে যাই, এরপরে হজ করে একেবারে ভালো মানুষ হয়ে যাব, এই নীতি একেবারে সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী নীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ হওয়ার জন্য শারীরিকভাবে অধিকাংশ মানুষ যারা হজ করতে যায় তারা শারীরিকভাবে অসুস্থতা নিয়েই যায়। কেন? মনে করেছে যুবক বয়সে করা যাবে না, বা করলে বাকি জীবন কি করে কাটাবো। অথচ যুবক বয়সেই যখন আর্থিকভাবে সচ্ছল হয়ে গেছে, তখনই তার হজ ফরজ হয়েছে, আর তখনই করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলোতে বলছেন যে যখন তুমি সচ্ছল হয়ে যাবা শারীরিকভাবে আর্থিকভাবে, তখনই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি হজকে ফরজ করে দিলাম, তোমরা আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ জিয়ারত করে আসো। কাজেই আর্থিকভাবে সচ্ছলতা মানে কেমন আপনি খেয়ে পরে ভালো করে বুঝবেন। লক্ষ কোটি টাকার মালিক হয়েও মনে করে যে আমার মনে হয় হজ ফরজ হয়নি। হজ ফরজ হওয়ার জন্য মূলত শর্ত কি? আপনি খেয়ে পরে মোটামুটি বাইতুল্লাহ জিয়ারত করতে পারবেন, এরকম একটা অ্যামাউন্ট টাকা আপনার হাতে জমা আছে। কথা বুঝতে পারছেন? আপনি খেয়ে পরে ঠেকেন না, আপনি খাওয়া পরা পরে এরকম একটা অ্যামাউন্ট টাকা আপনার হাতে জমা আছে, যেই টাকা দিয়ে আপনি হজ সম্পাদন করে যেতে পারবেন, আবার ফিরে আসতে পারবেন, আপনার উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করে দিয়েছেন। অথচ দেখা যায় গাপটি মেরে বসে থাকে সমাজের মানুষ যে আমার তো কত টাকা ব্যাংকে পড়ে আছে কিন্তু হজ করতে চায় না। অথচ খেয়ে পরে আপনার যে অতিরিক্ত টাকা রয়েছে, এই টাকা দিয়ে যদি আপনি হজ করে আসেন, হজ উমরা করে আসেন, তাহলে এই হজ উমরার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আর্থিক সচ্ছলতা আরো বেশি বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ।
আর আপনাদের জানা আছে ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি। বুখারী মুসলিম গ্রন্থের হাদিস আরো বিভিন্ন গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামে আলা খামসুন, ইসলাম নির্ভর করে পাঁচটি বিষয়ের উপর। বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলাম নির্ভর করে পাঁচটি বিষয়ের উপর। এক, আশহাদাতিন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। দুই, ইকামিস সলা, সলাত আদায় করা। তিন, ওয়াইতাই যাকাত, যাকাত প্রদান করা। আজকের সমাজে দেখা যায় যাকাত দিতে চায় না। আমরা সাধারণ সেন্সে জানেন কি মনে করে নিয়েছি যে যাকাত এবং হজ এটা ধনীদের কাজ, আমরা তো গরিব মানুষ, আমাদের কাজ নয়। অথচ আপনি যে বড়লোক হয়ে আছেন, ধনী হয়ে আছেন, কিন্তু নিজেকে পরিচয় দিচ্ছেন গরিব, নিজেকে পরিচয় দিচ্ছেন গরিব। অথচ প্রায় মানুষের যাকাত ফরজ কিন্তু যাকাত দিতে চায় না, প্রায় মানুষের হজ ফরজ কিন্তু হজ করতে চায় না। বিচারের কাঠগড়াতে কিন্তু ঠিকই একদিন জবাব দিতে হবে, বিশ্বাস করুন। বাংলাদেশ তো যদি বলি ধনী দেশ না গরিব দেশ, এখানে যারা আছেন সবাই বলবেন যে বাংলাদেশ গরিব একটা দেশ, বাংলাদেশ গরিব একটা দেশ। কিন্তু আপনি এ কথাও বিশ্বাস করেন, যতগুলো ধনী লোক আছে বর্তমানে বাংলাদেশে, প্রত্যেকটা ধনী মানুষ যদি পুঙ্খানুপুঙ্খভাবে যাকাতের যে হকটা রয়েছে এই হকটা যদি গরিব মানুষদের দিয়ে দিত, বাংলাদেশে গরিব মানুষ থাকতো না। ওই ভিক্ষা করা মানুষ বাংলাদেশে খুঁজে পেতেন না যদি ধনী মানুষরা পুঙ্খানুপুঙ্খভাবে যাকাত দিয়ে দিত। কয়জন দেয়? কাজেই ইসলাম ধর্ম যেটির উপর, ইসলাম ধর্ম যে পাঁচটি বৃত্তের উপর টিকে আছে, তার মধ্যে তৃতীয় নাম্বার হচ্ছে যাকাত প্রদান করা। চার, আল হজ, হজ পালন করা, সামর্থ্য হয়ে গেলে আপনাকে হজ করতে হবে। পাঁচ, অসৌমে রমজান, রমজান মাসে সিয়াম পালন করা। আপনার উপর ইসলাম আছে কিনা এই পাঁচটি বিষয় ফলো করে দেখেন যে আমার উপর ইসলাম আছে কিনা, আমার উপর ইসলাম আছে কিনা, আমি আল্লাহকে বিশ্বাস করি কিনা। আরে আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আবার বাড়িতে বড় বড় পুতুলও সাজিয়ে রাখেন, নেতা নেত্রীর ছবিও ঝুলিয়ে রাখেন, বাপমার ছবিও সুন্দর করে ঝুলিয়ে রাখেন, আল্লাহর সাথে শিরিক স্থাপন করছেন, আবার বলছেন যে আমি আল্লাহকেও বিশ্বাস করি, এই দুইটা তো এক হতে পারে না। শাহাদাতিন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া, রাসূল হিসেবে, নবী হিসেবে আমরা রাসূলকে মেনে নিয়েছি। রাসূলের অনুসরণের কথা যখন বলা হয়, তখন এক শ্রেণীর মানুষের মুখ কালো হয়ে যায়, এক শ্রেণীর মানুষের মুখ কালো হয়ে যায়। কেন এ সমস্ত বিষয় প্রায় খুতবাতে বলি জানেন? ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি। হাদিস তো শুনেন সব সময়, আজকেও একটু শুনেন, বুঝেন, ইসলামের ভিত্তি পাঁচটি। তার এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহকে মেনে নেওয়া এবং রাসূলকে মেনে নেওয়া। যখন আল্লাহকে মানার কথা আসে, তখন আপনি আর তাবিজের কাছে যেতে পারবেন না, তখন আপনি আর তাবিজকে বিশ্বাস করতে পারবেন না। কেন? আপনি যে আল্লাহকে বিশ্বাস করেছেন, তাবিজের উপর আর ভরসা টিকে না। আপনি যে তাবিজের উপর ভরসা করেছেন, তার মানে আল্লাহর উপর ভরসা করস হয়ে গেছে, কাটা পড়ে গেছে। ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া মানে সর্বধরনের বিদাত থেকে বিরত থাকতে হবে, সর্বধরনের বিদাত থেকে বিরত থাকতে হবে, রাসূলের অনুসরণ করেই ইবাদত বান্দেগি করতে হবে। তাহলে ইসলামের যে পাঁচটা ভিত্তি, তার এক নাম্বার ভিত্তি আপনার আমার মধ্যে খুঁজে পাওয়া যাবে। দুই, ইকামিস সলা, সলাত আদায় করা। কয়জন সলাত আদায় করে? আপনি ঈমান আনয়ন করেছেন, তার পরের কাজই হচ্ছে সলাত আদায় করা। কয়জন সলাত আদায় করে? সলাত আদায় না করলেও ঈমান ঠিক আছে, ওই বদ মানুষের উক্তি, নোংরা মানুষের উক্তি হচ্ছে সলাত আদায় না করলেও ঈমান ঠিক আছে। অথচ
ঈদের খুতবা থেকে আপনাদেরকে প্রায় সময় বলি, সলাত নেই যার, তার দিন নেই, সলাত নেই যার, ওই ব্যক্তি কাফের বেঈমান মুশরিকদের সাদৃশ্য হয়েছে। বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকু সলা, বান্দা এবং কাফেরের মাঝে পার্থক্যকারী বস্তুই হচ্ছে সলাত। অথচ আমি নির্দ্বিধায় বলছি, ইসলামের ভিত্তির পাঁচটি ভিত্তির দ্বিতীয় নাম্বার ঈমান আনার পরে প্রথম ভিত্তি হচ্ছে সলাত আদায় করা। ওই সলাতের দাঁড়দাড়ি না, সলাতের দাঁড়দাড়ি না, সলাত আদায় করি না, অথচ বলছি যে সলাত আদায় না করলে কি হবে, ঈমান ঠিক আছে? আপনার ঈমান ঠিক আছে কেমন আপনি একটু যাচাই করেন নিজে নিজেই। তিন নাম্বার অপশনে যেটা বললাম সেটা হচ্ছে জাকাত। চার, যেটা আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত, হজ পালন করা। সামর্থ্য হয়েছে, হজ করে আসবেন, হোক আপনার বয়স ২০, হোক আপনার বয়স ৩০, হোক আপনার বয়স ৪০, বয়সের দিকে তাকানো যাবে না যে বৃদ্ধ বয়সে হজ করে একেবারে ভালো পাক্কা নামাজি হয়ে যাব, আল্লাহওয়ালা মোত্তাকি পরহেজগার মানুষ হয়ে যাব, এই চিন্তা বাদ দিতে হবে। এখন হজ ফরজ হয়েছে, এখনই আদায় করতে হবে, এখনই আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভিত্তিসমূহের উপর আল্লাহর ফরজ বিধান পালন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদুল্লাহি সালাসাতুন, তিন ব্যক্তি হচ্ছে আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিন ধরনের মানুষ হচ্ছে আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ, আপনি বাক্যটার ওজন মাপতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিন ব্যক্তি হচ্ছে আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ, আল্লাহ তাদের মেহমান, আল্লাহর মেহমান তিন ধরনের মানুষ। এক, আল গাজী, যেই ব্যক্তি গাজী, যুদ্ধ করতে চলে গেছে, যুদ্ধের ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে আবার শত্রুদের বিরুদ্ধে মোকাবেলা করে ইসলামকে সমুন্নত করার উদ্দেশ্যে জিহাদ করেছে, যুদ্ধের ময়দান থেকে আবার ফিরে এসেছে আল্লাহর দিনকে উঁচু করার স্বার্থে, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। দুই, আল হাজ্জি, যেই ব্যক্তি হজ পালন করে, হাজি মানুষ যে হজ পালন করে, ও হচ্ছে আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ, দেখেন তাদের মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দিচ্ছেন। আল্লাহর মেহমান যারা হজ করতে যায়, তিন নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উমরা পালনকারী, যারা উমরা পালন করতে যায় তারাও হচ্ছে আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। যে হাদিসটা নাসাই মিশকাতের ২৫৩৭ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, বর্ণিত হাদিস দ্বারা আমরা সহজেই বিষয়টি উপলব্ধি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান হচ্ছে কয় ধরনের মানুষ? তিন ধরনের মানুষ। এক, গাজী। দুই, হাজি, যারা হজ পালন করে। তিন, উমরা পালনকারী। এই তিন ধরনের মানুষ হচ্ছে আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা হজ ও উমরা পালন করো, তোমরা হজ ও উমরা পালন করো। তাগিদ দিয়ে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা হজ ও উমরা পালন করো, তোমরা যদি হজ পালন করো, তোমরা যদি উমরা পালন করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দারিদ্রতা আর গুনাহ খাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরভূত করে দেন। সুবহানাল্লাহ। তোমরা যদি হজ পালন করো আর উমরা পালন করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিস করেন, এক, দারিদ্রতা দূরভূত করে দেন, আপনার সংসারে অভাব আছে, অভাব আল্লাহ দূরভূত করে দেন। সুবহানাল্লাহ। দুই, দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তির গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ পেশ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, কামার, কামার চিনেন না? লোহা, লোহা যে আপনার দাঁড়ালো করে বা ময়লাগুলো ঝেড়ে ফেলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ পেশ করে বলছেন, কামার যেরকম তার লোহা থেকে হাপড়ের মাধ্যমে ময়লাগুলো দূরভূত করে দেয়, যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে হজ করে, উমরা পালন করে, ওই ব্যক্তির মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ খাতা অনুরূপ দূরভূত করে দেন। সুবহানাল্লাহ।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ বাক্যে বলছেন ওয়ালাইসালিল হাজ্জাতিল মাবরুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কবুলকৃত হজের মূল্য হচ্ছে ভালো করে বুঝেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাইসালিল হাজ্জাতিল মাবরুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর নিকটে কবুলকৃত হজের মূল্য হচ্ছে সাওয়াবুনিলাল জান্নাহ জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না সুবহানাল্লাহ বাক্যগুলো দেখেন বাক্যগুলো শুনলেই অন্তর নরম হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবুলকৃত হজের মূল্য কবুলকৃত হজের প্রতিদান কবুলকৃত হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না সুবহানাল্লাহ আপনি হজ করেছেন আল্লাহর জন্য হালাল টাকা দিয়ে এবং আল্লাহকে খুশি করার জন্য শর্ত দুইটা হালাল টাকা দিয়ে এবং আল্লাহর জন্য করেছেন ভালো করে মনে রাখবেন টাকা হালাল হতে হবে আর যদি টাকা হালাল না হয় তাহলে এই হজ করে কোনো फायदा হবে না হালাল টাকা হতে হবে দুই নাম্বার আল্লাহর জন্যই করছেন ওই মানুষ হাজি বলবে অনেক এটা তো সময় সময় বলি হাজি মানুষ না বললে মনে হয় যেন কেমন একটা বিরক্তকর ভাব চলে আসে এই নীতি বাদ দিতে হবে কেউ যদি হাজি সব বলে বলুক সমস্যা কি হজ করে এসেছি বলুক একজন একজন আলেমকে প্রশ্ন করেছে যে যারা হজ করে আসে তো তাদেরকে কি হাজি সাহেব বলতে হবে বা দেখা যায় না বললে অনেক সময় রাগ করে তো উদাহরণ দিয়ে বলছেন যে যারা সলাত আদায় করে পাঁচ ওয়াক্ত তাহলে তাদেরকে তো সলাতি বলা উচিত কি বলেন নামাজি বলে ডাকা উচিত না পোস্টারে একটা নাম লিখবে প্রথমে লেখা উচিত না যে নামাজি উমুক সাহেব তো এটা তো হচ্ছে ইবাদত এটা হচ্ছে আল্লাহর জন্য করছেন অনুরূপ আরেকটা কথা বলে দেই শহীদ শহীদ এখন বর্তমানে জানেন হিন্দু মারা গেলেও শহীদ লেখা হয় হিন্দু মারা গেলেও শহীদ লেখা হয় শহীদ পাইকারি হারে যে মারা যায় তাকে শহীদ লাগিয়ে দিচ্ছে আরে শহীদ বলতে হবে তাকে এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে আর ও যে শহীদ হয়েছে এই গ্যারান্টি আপনাকে কে দিল কথা বুঝতে পারছেন না মানে শহীদ মানে ও জান্নাতে চলে গেছে এই গ্যারান্টিটা আপনাকে দিল কে আমি বুঝাতে পারলাম না আপনি যে তার মধ্যে আখ্যা দিয়ে দিচ্ছেন যে শহীদ উমুক সাহেব তো আমি আপনাকে বলতে চাই শহীদ সার্টিফিকেট লাগিয়ে দিচ্ছেন মানে শহীদ মানে ও শহীদ হয়েছে মানে ও জান্নাতে চলেই গেছে ও জান্নাতে চলেই গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শহীদ ব্যক্তির রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেন সুবহানাল্লাহ রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে ওই ব্যক্তিকে আল্লাহ maaf করে দেন তো শহীদের মান মর্যাদা মানে শহীদ লিখলেন মানে ও জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল এক ধরনের তো আপনি যে লিখে দিলেন যে মারা যাচ্ছে তার বিনিময়ে যে শহীদ 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 তো শহীদ পাইকারি হারে যে লিখছেন এই সার্টিফিকেট দেওয়ার মালিক কি আল্লাহ আপনাকে দিয়েছে আল্লাহ আমাকে দিয়েছে এই সার্টিফিকেট দেওয়ার কাজেই কেউ শহীদ হলো বা না হলো কেউ যদি শহীদ হয়ে থাকে তার মান মর্যাদা আল্লাহর নিকট পেয়ে যাবে নিঃসন্দেহে কিন্তু শহীদ লিখতে হবে কিন্তু হাজি সাহেব লিখতে হবে এই নীতি কোথা থেকে আসলো এটা তো হচ্ছে ইবাদত যেমন রমজান মাসে আপনারা আমরা সবাই ফরজ সিয়াম পালন করেছি ফরজ সিয়াম পালন করেছি কেউ কি লেখি রোজাদার অমুক সাহেব লেখি আরে বললে হাসবেন আপনারা লেখে নাকি কেউ ভুলেও লিখবে না তো ওইটা কেন লিখে কাজেই আমাকে ভুল বুঝবেন না আমার বিবেক বিবেচনায় কোরআন হাদিস পড়ে যতটুকু বুঝেছি ততটুকুই আপনার সামনে বলতে চাচ্ছি যদি আমার ভুল হয় ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন শুধু মুখে বলে ভুল ধরাতে পারবেন না কোরআন হাদিস সামনে নিয়ে এরপরে আমার ভুল ধরতে আসবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যেই দুইটা কারণ বলতে চাচ্ছিলাম হজ কবুল হয়েছে মানে ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না তো শর্ত হলো দুইটা এক টাকা হালাল হতে হবে দুই নম্বর শর্ত আল্লাহর জন্যই হতে হবে কার জন্য হতে হবে আল্লাহর জন্যই হতে হবে গত জুমায় তো ইবাদত কবুলের তিনটা শর্ত উল্লেখ করলাম তিনটা শর্তের দুইটা শর্ত এখানে আছে আরেকটা শর্ত কিন্তু বাকি রয়ে গেছে সেটা হলো রাসূলের সুন্নাত তরিকায় হতে হবে কথা বুঝতে পারছেন
রাসূলের সুন্নাহ তরিকায় হতে হবে। এই তিনটা শর্ত যদি পূরণ হয়ে যায় আপনার হজ কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূলের তরিকা অনুযায়ী হালাল টাকা দিয়ে আল্লাহকে খুশি করার জন্য হজ করার তৌফিক দান করুক। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি বলছিলাম হজের গুরুত্ব ও ফজিলত। আপনারা আমরা হয়তোবা বলতে পারেন এইগুলো শুনে কি লাভ, আশা আকাঙ্ক্ষাটা রাখেন যারা একেবারে গরিব মানুষ, সামর্থ্য নেই, আশা আকাঙ্ক্ষা রাখেন, আপনার এমনও হতে পারে আপনার আশা আকাঙ্ক্ষার বিনিময়ে আপনার নিয়তের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিদান দিতে পারেন না পারেন না দিতে পারেন। আপনি আশা আকাঙ্ক্ষাটা বড় রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে দিতে পারেন জান্নাত, এর বিনিময়ে দিতে পারেন হজের নেকি। আল্লাহর কাছে তো নেকি দেওয়ার কোনো কমতি নেই। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সব সময় দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হজ করার, বাইতুল্লাহ জিয়ারত করার প্রত্যেককে তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জালিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জালিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ পালন করে, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং হজে যাওয়ার পরে অশালীন বাক্য বলল না, হজে যাওয়ার পরে কোনো পাপের কাজ করল না। ভালো করে মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ পালন করে এবং হজে যাওয়ার পরে অশালীন বাক্য বলল না, অশালীন বাক্য বলল না, গালিগালাজ করল না, অশালীন মন্তব্য পেশ করল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এবং পাপের কাজ করল না, তাহলে ওই ব্যক্তি রজাকা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু, ওই ব্যক্তি হজ থেকে ফিরে আসে এমনভাবে, যেই ব্যক্তি হজে করল আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য হজে গেল, হজে গিয়ে কোনো গালিগালাজ করল না, অশালীন মন্তব্য করল না, দুই কোনো গুনাহের কাজ করল না, তাহলে ওই ব্যক্তি হজ থেকে ফিরে আসে এমনভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মা তার সন্তানকে প্রসব করে জন্ম দেয়, ওই নিষ্পাপ হয়ে জন্মদাতা সন্তানের ন্যায় ও যেদিন সন্তান প্রসব হয়েছিল, ও যেদিন জন্মগ্রহণ করেছিল, ও যেরকম নিষ্পাপ ছিল এরকম নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুখারী মুসলিম মিশকাতের 2507 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে হজের যে কত ফজিলত, হজের যে কত ফজিলত। আপনি যদি আল্লাহর উদ্দেশ্যে হজ করেন, আপনি যদি আল্লাহর উদ্দেশ্যে হজ করেন, দেখেন কত ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হজে গিয়ে আপনি কি করলেন না, কোনো অশালীন মন্তব্য পেশ করলেন না, কোনো গুনাহের কাজ করলেন না, হালাল টাকা দিয়ে গেলেন, তাহলে আপনার হজটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রজাকা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু, ওই ব্যক্তি ওই দিনের মতো হয়ে হজ থেকে বাড়িতে ফিরে যেই দিন তার মা তাকে প্রসব করেছে, জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হজের যে কত ফজিলত আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি। সন্তান প্রসব হয়েছে, তার কোনো পাপ নেই, ওই ব্যক্তি নিষ্পাপ, ওই নিষ্পাপ মাসুম হয়ে ওই ব্যক্তি হজ থেকে ফিরে আসে। কয়েকটা কারণ, আবারও বলি এই পয়েন্টগুলো মনে রাখবেন। এক, টাকা হালাল হতে হবে। কি হতে হবে? টাকা হালাল হতে হবে। দুই, উদ্দেশ্য হতে হবে আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। তিন, রাসূলের তরিকায় হতে হবে, রাসূলের সুন্নাহ মোতাবেক হতে হবে। চার, হজের মধ্যে গিয়ে কোনো অশালীন কথাবার্তা বললেন না। পাঁচ, হজের মধ্যে গিয়ে কোনো গুনাহের কাজ করলেন না। এ পাঁচটা কাজ যখন আপনি করতে পারবেন, তখন আপনার হজটা কবুল হবে, হজটা
কবুল হবে। আর যখনই আপনার হজটা কবুল হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি ওই হজ থেকে বাড়িতে ফিরবেন, এমন ভাবে বাড়িতে ফিরবেন, ওই মাসুম বাচ্চা নিষ্পাপ, মা জন্তানকে জন্ম দিয়েছে, সন্তান প্রসব করেছে, একদিনের বাচ্চার যেরকম কোনো পাপ নেই, ওই একদিনের বাচ্চার মতো হয়ে আপনি হজ থেকে বাড়িতে ফিরলেন। সুবহানাল্লাহ। কাজেই সম্মানিত উপস্থিতি, হজের অনেক গুরুত্ব, অনেক ফজিলত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক নিয়মে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এই ফরজকৃত হজ যাদের সামর্থ্য রয়েছে আমাদের প্রত্যেককে আদায়ের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালে আফজাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সর্বশ্রেষ্ঠ আমল কি, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহকে মেনে নেওয়া, রাসূলকে মেনে নেওয়া, আল্লাহকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা। এবং সাহাবি পরবর্তীতে আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে উত্তম আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এরপরে হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল। সাহাবি আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে সর্বশ্রেষ্ঠ আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর, কবুলকৃত হজ হচ্ছে এরপরে আল্লাহর নিকট শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। যে হাদিসটি সহিহ বুখারী মুসলিম মিশকাতের 2506 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, বর্ণিত হাদিস দ্বারা আমরা সহজে কয়েকটা বিষয় উপলব্ধি করতে পারি। এক, সাহাবি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, সর্বশ্রেষ্ঠ আমল কি? এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহকে মেনে নেওয়া, রাসূলকে মেনে নেওয়া। সাহাবি যখন আবার জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, এরপরে সর্বশ্রেষ্ঠ আমল কি? সাহাবি জিজ্ঞাসা করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সাহাবি আবার জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, এরপরে সর্বশ্রেষ্ঠ আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবুলকৃত হজ। দেখেন, ইসলামের মধ্যে যতগুলো টপ লেভেলের আমল রয়েছে, ইসলামের মধ্যে যতগুলো টপ লেভেলের উচ্চ মর্যাদা সম্পূর্ণ আমল রয়েছে, তার মধ্যে অন্যতম একটা আমল হচ্ছে আল্লাহর রাস্তায় হজ করা, আল্লাহকে খুশি করার জন্য হজ পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন মহিলা এসে একটা শিশু বাচ্চাকে উপরে তুলে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার কোলের ছোট শিশু বাচ্চাটা আপনি দেখতে পাচ্ছেন, এই ছোট শিশু বাচ্চার কি হজ আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাম জি, এই ছোট শিশু বাচ্চারও হজ আছে, তবে এই ছোট শিশু বাচ্চার প্রতিদান নেকি পেয়ে যাবে তুমি। সুবহানাল্লাহ। কথাটা মনে হয় বুঝতে পারলেন না। একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করলো, একজন ছোট বাচ্চাকে উপরে তুলে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে ছোট বাচ্চাটা, এই ছোট বাচ্চার কি হজ আছে? নবীজি বললেন, জি, নাম, এই ছোট বাচ্চার হজ আছে, তবে এই ছোট বাচ্চা হজ করলে তো একটা নেকি আছে, প্রতিদান আছে, এর প্রতিদান তুমি পেয়ে যাবা। অর্থাৎ কোনো ছোট বাচ্চাদেরকেও যদি কোনো বাপ মা হজে নিয়ে যায়, ছোট বাচ্চাদেরকেও যদি কোনো বাপ মা হজে নিয়ে যায়, তাহলে ছোট বাচ্চার হজের নেকিটা বাপ মার হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হজ করতে যাবেন, ছোট বাচ্চা যদি থাকে তাহলে নিয়ে যাবেন, আপনার ছোট বাচ্চা নিয়ে যাবেন। ওই ছোট বাচ্চার কোনো এখনো যে খাতা কলম লেখা শুরু হয়নি, কথা বুঝতে পারছেন? এই ছোট বাচ্চার পাপ এবং নেকি লেখার খাতাই অপশন হয়নি, কিন্তু তার নেকি যে করছে, এর প্রত্যেকটা নেকির বিনিময়ে আপনার ছোট বাচ্চাকে আপনি মক্তবে পাঠাচ্ছেন। ওই ছোট বাচ্চা, এক বছরের বাচ্চা, দুই বছরের বাচ্চা, তিন বছরের বাচ্চার নেকি লেখা হয় না, যত নেকি অর্জন করছে সমস্ত নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাপ মার আমল নামায় লিখে দিচ্ছেন। সুবহানাল্লাহ। অথচ ছোট বাচ্চাকে আপনি, আমি ইসলামী শিক্ষা, ইসলামী আকিদা, ওই ভালো
ভালো কাজের দিকে সলাতে নিয়ে আসবেন। সলাত আদায় করে যত নেকি, অনেক মুরব্বীরা তো আবার ধমকায় ছোট বাচ্চাদের মসজিদে দেখলে, এই নীতি অবলম্বন করিয়েন না, ছোট বাচ্চাদের নিয়ে আসেন, তবে নিজে নিজে আয়ত্তে রাখার চেষ্টা করবেন। কথা বুঝতে পারছেন? ছোট বাচ্চা নিয়ে এসেছেন, ওই ছেড়ে দিলেন, দৌড়াদৌড়ি করছে, এমনটা করিয়েন না। নিজের আয়ত্তে যতটুক সম্ভব রাখার চেষ্টা করবেন, ও সলাত আদায় করে যত নেকি পাবে, অত্র হাদিস তার জ্বলন্ত প্রমাণ বহন করে, ওই ছোট বাচ্চা সলাত আদায় করে যত নেকি পাচ্ছে তার সমপরিমাণ নেকি আপনি নিয়ে আসার কারণে আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কাজেই আপনারা এই আমলগুলো করার চেষ্টা করবেন। যে হাদিসটি সহি মুসলিম গ্রন্থের 3317 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াত যেই কালো পাথরটা রয়েছে, হাজরে আসওয়াতের কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি চক্ষু দিবেন এবং একটি মুখ দিবেন। সুবহানাল্লাহ। এই কালো পাথর তো এখন কথা বলতে পারে না, এই কালো পাথর জানেন কোথা থেকে এসেছে? জান্নাত থেকে আল্লাহ সরাসরি প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। হাদিসে বলা হয়েছে, এই পাথরটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন, এই পাথরটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন, সেটা দুধের চেয়েও সাদা ছিল। হাদিসে বলা হয়েছে, আদম সন্তানের পাপ নেওয়ার ফলে মানুষ যে গিয়ে চুমা খায়, মানুষকে গিয়ে হাতে স্পর্শ করে, আদম সন্তানের যে পাপ রয়েছে তার পাপের প্রতিক্রিয়া, পাপের যে একটা প্রতিক্রিয়া, প্রত্যেক খারাপ কাজের একটা প্রতিক্রিয়া রয়েছে, নবীজির অনেক হাদিস দ্বারা বোঝা যায়। নবীজি এই জন্য বলেছেন, যখন মানুষটা মারা যায় মানুষটাকে সাথে সাথে কবর দিয়ে দাও, যদি খারাপ হয় তাহলে খারাপের প্রতিক্রিয়া গোটা দেশের উপর পড়ে যায়। বুঝতে পারছেন না? আর যদি ভালো হয় তাহলে ভালো থেকে বঞ্চিত করে রাখছ। এজন্য খারাপের একটা প্রতিক্রিয়া আছে, প্রত্যেক খারাপ কাজের একটা প্রতিক্রিয়া আছে। আপনি আমি যে দিন রাত পাপ করে চলছি, আপনি আমি যে দিন রাত পাপ করে চলছি, যখন হজ করতে গিয়ে কালো পাথর চুম্বন করি, কালো পাথর ধরি, তখন পাপের যে একটা প্রতিক্রিয়া স্বরূপ এই পাথরটা কালো হয়ে যাচ্ছে, হাদিস দ্বারা বোঝা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায়, আরও অন্যান্য হাদিস দ্বারাও বোঝা যায়। যখন মানুষ এই হজ করতে যাবে, এই হাজরে আসওয়াদ যেন চুমু করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এই কালো পাথরের কোনো সম্মান দেই না, এই জন্য এই কালো পাথরকে চুমুকাচ্ছি, কেননা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুমু খেতে দেখেছি, এজন্য আমি এই কালো পাথরকে চুমু দিচ্ছি, কিন্তু কালো পাথরকে আমি সেজদা করছি বা সম্মান করছি, কালো পাথরকে আমি ভক্তি করছি, ব্যাপারটি এমন নয়। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, রাসূলের অনুসরণার্থে আমি এই কাজগুলো করছি। কাজেই যারা হজ করতে যাবেন, কালো পাথর চুমু খাওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয়। যখন উমরা করতে যাবেন, কালো পাথর স্পর্শ করার চেষ্টা করবেন, চুমু খাওয়ার চেষ্টা করবেন, এটা সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যে হাদিসটা বলছিলাম, কালো পাথরের দুইটা চোখ দেওয়া হবে কিয়ামতের মাঠে এবং একটা মুখ দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা হজ করেছে বৈধ টাকা দিয়ে, অবৈধ টাকা দিয়ে নয়, যারা বৈধ টাকা দিয়ে হজ করেছে, যারা বৈধ টাকা দিয়ে হজ করেছে এবং আল্লাহর জন্য হজ করেছে, বৈধ টাকা দিয়ে হজ করেছে এবং আল্লাহকে খুশি করার জন্য হজ করেছে, ওই কালো পাথরের চোখ দিয়ে তখন কিয়ামতের মাঠে সবাইকে দেখতে থাকবে এবং দেখে দেখে মুখ দিয়ে বলবে, আল্লাহ ওই ব্যক্তি বৈধ টাকা দিয়ে হজ করেছে, ওই ব্যক্তি তোমাকে খুশি করার জন্য হজ করেছে, তুমি তাকে ক্ষমা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কালো পাথরের জান্নাতি পাথরের সাক্ষী পাওয়া যাবে যারা বৈধ টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে হজ করবে এবং আল্লাহকে খুশি করবে। দেখছেন কথাগুলো কত জটিল? যতগুলো হাদিস বলছি প্রায় প্রত্যেকটা হাদিসের সাথে এই বাক্যগুলো জড়িত, যে আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর জন্য করতে হবে। কেন? যখনই হজ করতে যায় মানুষ, তার মধ্যে একটা আলাদাভাবে সিচুয়েশন কাজ করে, যে আমি বাড়িতে গেলেই মানুষ আমাকে হাজি সাহেব বলে ডাকবে, এটা কাজ করে। অন্য অন্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে এই কথাটা জুড়ে দিয়েছেন, তাই এমন বুঝতে পারি না, কিন্তু হজ করার সাথে যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এই কথাটা যত বেশি জুড়ে দিয়েছেন, কথা আমার বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হালাল টাকা দিয়ে এবং আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে হজ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা সমাজের মধ্যে হজ করেছেন তারা তো ভাগ্যবান মানুষ, যারা হজ করে এসেছেন তারা তো ভাগ্যবান মানুষ,
যারা হজ করতে পারেননি, টাকা আছে, আপনাদেরকে বলবো যত দ্রুত সম্ভব বাইতুল্লাহ জিয়ারত করে আসেন, আল্লাহর ফরজ বিধানটা আদায় করে আসেন। কেন? এর যেমন গুরুত্ব রয়েছে, এর তেমন ফজিলত রয়েছে, যা সংক্ষিপ্ত আকারে আজকের জুমার খুতবায় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, যেহেতু জুমার খুতবা আর বেশি লম্বা করতে যাচ্ছি না, আর একটা হাদিস আপনাদের সামনে অনুবাদ করে আলোচনা শেষ করে দিচ্ছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাউ জমজম লিমা শুরিবালাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমজমের পানি যেই ব্যক্তি যে উদ্দেশ্যে পান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উদ্দেশ্য কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। জমজমের পানি, ওই হাজি সাহেব যখন হজ করতে যায় বলে দিয়েন যে একটু জমজমের পানি আনার জন্য। এখন তো মানুষ মনে করে, জানেন কি, আমি হজে যাচ্ছি মানে আগে লিস্টি করে 10টা জায়নামাজ আনবো, 20টা তাসবিদানা নিয়ে আসবো। তাসবিদানায় তাসবি গণনা করা কিন্তু বিদাত, রাসুলের সুন্নাহ বিরোধী আমল। ইয়াকুদু তাসবি বিয়ামিনি, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতে তাসবি গণনা করেছেন, অতএব আমাদেরকেও ডান হাতে তাসবি গণনা করতে হবে। ওই তাসবিদানায় তাসবি গণনা করলে রাসুলের সুন্নাহকে অপমান করা হবে। ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না, রাসুলের সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যে করগুলো দিয়ে তাসবি তাহলিল জিকির আসকার করছেন, এই হাতের করগুলো, এই আঙ্গুলগুলো কিয়ামতের মাঠে আল্লাহর নিকট সাক্ষী দিবে যে আল্লাহ এই ব্যক্তি এই হাত দিয়ে তাসবিদানায় তাসবি করেনি, এই হাত দিয়ে তাসবি তাহলিল জিকির আসকার করেছে, হাতের সুপারিশ আল্লাহ কবুল করবেন, হাত সাক্ষী দিবে আপনার আমার পক্ষে। এটা কি আপনি আমি চাই না? অতএব চাই, যেহেতু আপনাকে আমাকে রাসুলের সুন্নাহ মোতাবেক হাত দিয়েই তাসবি গণনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে ফিরে যাই, নবীজি বলছেন, মাউ জমজম লিমা শুরিবালাহু, যে ব্যক্তি জমজমের পানি যে উদ্দেশ্যে পান করবে, আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। হাজি সাহেব আগে লিস্টি করে নিয়েন যে জমজমের পানি বাড়িয়ে আনবো যতটুকু সম্ভব। ওই জায়নামাজ আনতে হবে, জায়নামাজ তো বাংলাদেশেও পায়, ওই সৌদি আরব থেকে কেন আনতে হবে? এই বুথ আপনাকে কে চাপিয়ে দিল? তাসবিদানা কেন নিয়ে আসতে হবে? যেটা প্রয়োজন, যেটা প্রয়োজন ওইগুলো বাড়িয়ে আনেন, নিজে খান, আত্মীয় স্বজনকে দেখেন। এখন তো আরেকটা নীতি সিচুয়েশন শুরু হয়েছে, জমজমের পানিও ঠিকই নিয়ে আসে, জানেন কি করে, ওই জমজমের পানির সাথে গ্রাম্য যে পানি রয়েছে মিক্স করে মানুষকে একটু বেশি দেওয়ার চেষ্টা করে, এমনটাই করে। আমি নিজে সাক্ষী, অনেক মানুষকে দেখেছি। এই নীতি অবলম্বন করবেন না, যেটা খাঁটি পিওর জমজমের পানি, ওই পানিটাই অল্প হোক আপনাকে বেশি পরিমাণে খেতে হবে, এমনটা তো নবীজি বললেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ মানুষদেরকে জমজমের পানি নিজে খেতেন এবং অসুস্থ মানুষদের খাওয়িয়ে দিতেন এবং অসুস্থ মানুষদের শরীরে ছিটিয়ে দিতেন। নবীজি বলছেন ওই ব্যক্তিরা তখন সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। তো জমজমের পানি আনবেন একটা নিয়ত করে, ভালো নিয়ত, খারাপ নিয়ত নয়, একটা ভালো নিয়ত করে জমজমের পানি দাঁড়িয়ে খেতে হয়, বসে নয়। কথা বুঝতে পারছেন? জমজমের পানি দাঁড়িয়ে খেতে হয়, দাঁড়িয়ে পশ্চিম দিকে ফিরে জমজমের পানি পান করবেন একটা নিয়ত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নিয়ত কবুল করবেন। কিন্তু আপনি আমি এই নীতি অবলম্বন করি না, জমজমের পানি আনি, নিজে যতটুকু খাই, কিন্তু অন্য অন্য পানি মিস করে মানুষকে দিয়ে দেই, এমনটা করিয়েন না। অল্প দেন, বেশি পরিমাণে খেতে হবে এমনটা তো নবীজি বললেন না, অল্প দেন, সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূলের সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্ভবপর যখন হাজি সাহেবরা হজ করতে যাবে, জমজমের পানি বেশি আনার চেষ্টা করবেন, আত্মীয় স্বজনকে দিবেন, আপনার পরিচিত ভালো মানুষদের দিবেন, এই আমলগুলো করার চেষ্টা করবেন, অসুস্থ মানুষদের খাওয়াবেন, অসুস্থ মানুষের উপর ছিটিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমজমের পানির মধ্যে আরোগ্য শেফা দান করেছেন, আরোগ্য শেফা রেখেছেন, অতএব এই পানি দিয়েই শেফা একটা নিয়ত করে আপনারা এই পানি ব্যবহার করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুন্নাহ মোতাবেক এই আমলগুলো করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যে হাদিসটা মুসনাদে আহমদের 14849 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে এবং ইবনে মাজার 3062 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, বর্ণিত হাদিসগুলোর মাধ্যমে আমরা যেন আল্লাহকে খুশি করার জন্য হজ পালন করতে পারি, আল্লাহকে খুশি করার জন্য উমরা পালন করতে পারি,
পারি। সর্বোপরি আমরা যারা হজ পালন করার উমরা পালন করার তৌফিক নেই, আল্লাহর নিকট জুমার খুতবার শেষ অংশে বলি, রব্বুল আলামিন তুমি আল্লাহ আমাদের প্রত্যেককে হজ ও উমরা পালন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা